বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমরা নতুন একটা জব নোটিফিকেশনে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে আমরা যে জব নোটিফিকেশনে আলোচনা করব সেটা এসেছে নেতাজি সুভাষ মহাবিদ্যালয় থেকে। তো বন্ধুরা, একসাথে আমরা আজকে দুটো জব নিয়ে আলোচনা করব। নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের পাশাপাশি আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ থেকেও একটা নতুন জবের জন্য নোটিফিকেশন বেরিয়েছে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। নেতাজি সুভাষ মহাবিদ্যালয় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ, দুটো কলেজ থেকে যে জব নোটিফিকেশনটা বেরিয়েছে তা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। এবং আমরা দেখব যে এই জবের জন্য যদি আবেদন করতে হয় তাহলে আমাদের কী কী প্রকারের কোয়ালিফিকেশন লাগবে এবং আমরা কীভাবে এই জবের জন্য আবেদন করব, লাস্ট ডেট কখন, সমস্ত বিষয়গুলি আমি এই ভিডিওর মধ্যে তুলে দেবো। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওর প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন এবং প্রপারলি দেখবেন, তাহলে দেখবেন আপনাদের কোনো কোয়েরি আর থাকবে না। তবু যদি বন্ধুরা আপনাদের কোনো ডাউটস থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা, আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি নোটিফিকেশনের দিকে। গভর্নমেন্ট অফ ত্রিপুরা, নেতাজি সুভাষ মহাবিদ্যালয়, উদয়পুর, গোমতি, ত্রিপুরা। তো বন্ধুরা, আমরা পড়ে নিচ্ছি যে নোটিফিকেশনের মধ্যে কী কী রয়েছে। এ ওয়াক ইন ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট অফ গেস্ট লেকচারার ইন ফলোয়িং সাবজেক্ট উইল বি হেল্ড অ্যাট নেতাজি সুভাষ মহাবিদ্যালয়, উদয়পুর, গোমতি, ত্রিপুরা অন 24th January 2019 at 11:30। তার মানে হচ্ছে বন্ধুরা, নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের মধ্যে গেস্ট লেকচারার জন্য নিয়োগ চলছে এবং সেটা 24 January 2019 সকাল 11:30 হবে। তার উপর নিচ্ছে আমরা বন্ধুরা, দ্য এঙ্গেজমেন্ট উইল বি পিওরলি অন টেম্পোরারি বেসিস অ্যান্ড রিমুনারেশন অফ ₹400, ক্লাসেস অফ 95 মিনিট। তার মানে হচ্ছে প্রত্যেকটা ক্লাস এ 400 টাকা করে দেওয়া হবে এবং ক্লাসে যে ডিউরেশনটা সেটা হবে 45 মিনিটস জন্য, এবং সেটা কিন্তু পিওরলি টেম্পোরারি বেসিসের জন্য নিয়োগটা হচ্ছে। আমরা দেখে নিচ্ছি সাবজেক্ট ফর গেস্ট লেকচারার, আর মানে কোন কোন সাবজেক্টের জন্য গেস্ট লেকচারার নিয়োগ করা হচ্ছে। প্রথম হচ্ছে বোটানি, সংস্কৃত, জিওগ্রাফি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, মানে টোটাল 4টা সাবজেক্টের জন্য এই জায়গার মধ্যে গেস্ট লেকচারার নেওয়া হচ্ছে। আমরা পড়ে নিচ্ছি ইন্টেন্ডিং ক্যান্ডিডেটস প্রসিং 58% মার্ক অ্যাট মাস্টার ডিগ্রি লেভেল, তার মানে হচ্ছে যারাই আবেদন করবে তারা কিন্তু অ্যাটলিস্ট 58% মার্ক দরকার মাস্টার ডিগ্রি লেভেলে, মানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিতে। 5% এলেক্সেবল ফর এসসি, এসটি, পিএইচডি, পিএইচডি ক্যান্ডিডেটস, মানে যে সমস্ত ক্যান্ডিডেটদের পিএইচডি থাকবে তাদের কিন্তু 5% রিলাকশন দেওয়া হবে, প্লাস এসসি, এসটি এবং পিএইচডি ক্যান্ডিডেট যারা আছেন তাদের কিন্তু 5% রিলাক্সেবলে কিন্তু অ্যাপ্লাই করে। তার মানে হচ্ছে 50% মার্ক যদি থাকে তাহলে এই সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। প্রেফারেবল অনার্স ইন দ্য রেসপেক্টিভ সাবজেক্ট, মে অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ বোর্ড অ্যালং উইথ অরিজিনাল মার্কশিট, সার্টিফিকেটস অ্যান্ড অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই এ কপি অল অল রেলিভেন্ট পেপার্স। তার মানে হচ্ছে যারাই এই সমস্ত পোস্টগুলোর জন্য আবেদন করবেন তারা কিন্তু অরিজিনাল মার্কশিট, সার্টিফিকেট এবং অ্যাপ্লিকেশন নেবেন সাথে নিয়ে, সব বলে কিন্তু আপনাদের সেই ডেটে তাদের ভেন্যুতে যেতে হবে। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে একটা অ্যাপ্লিকেশন কাম বায়োটা ফর্মেট অ্যাটাচ করে দিয়েছি, সেটা আপনারা ডাউনলোড করেও নিয়ে যেতে পারেন সেই ইন্টারভিউ বোর্ডে। নেক্সট রয়েছে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং রিকুইজিট কোয়ালিফিকেশন অ্যাজ পার ইউজি গাইডলাইন্স। তার মানে হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটদের ইউজিসি গাইডলাইন্স অনুযায়ী কোয়ালিফিকেশনগুলি ম্যাচ করবে সেই সমস্ত ক্যান্ডিডেটে কিন্তু প্রেফারেন্সটা সবচেয়ে বেশি দেওয়া হবে। তো নেক্সট আমরা পড়ে নিচ্ছি ডেট ভেন্যু অফ ইন্টারভিউ। আমরা প্রথমেই পড়েছি যেটা 24 January 2019 সকাল 11:00 হবে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়, উদয়পুর, গোমতিপুরা। যে সমস্ত ক্যান্ডিডেটদের ইন্টারেস্টেড আছেন এবং কোয়ালিফিকেশনগুলি ম্যাচ করে তারা কিন্তু একটা ছোটোখাটো ভালোই অপরচুনিটি বলা যায়, সেখানে কিন্তু আপনারা ইন্টারভিউ যেতে পারেন। তাহলে বন্ধুরা, আমরা চলে যাচ্ছি নেক্সট যে নোটিফিকেশনটা বেরিয়েছে সরকারি মহাবিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা করে নিচ্ছি। বন্ধুরা, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ, বিলুনিয়া, সাউথ ত্রিপুরা থেকে। তো এটাও আমরা পড়ে নিচ্ছি। এ ওয়ার্ক ইন ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট গেস্ট লেকচারার ইন ফলোয়িং সাবজেক্ট হেল্ড এট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ, বিলুনিয়া, সাউথ ত্রিপুরা অন, এটা কিন্তু বন্ধুরা হবে 29th January 2019 সকাল 11:00 থেকে শুরু করে দুটো পর্যন্ত, তার ক্লাস কিন্তু কেন্দ্রেতে 400 টাকা করে দেওয়া হবে। নেক্সট পড়ানো হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের মধ্যে কোন কোন সাবজেক্টের জন্য গেস্ট লেকচারার নিয়োগ করা হচ্ছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, ফিজিওলজি, কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি এবং এডুকেশন, মানে এই জায়গার মধ্যে অনেকগুলি সাবজেক্টে কিন্তু গেস্ট লেকচারার নিয়োগ করা আছে। তো ত্রিপুরার মধ্যে অনেক আনএমপ্লয়েড ইউথ আছে, যদি আপনাদের এটার প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু আপনারা সেই ইন্টারভিউটে এপিয়ার হতে পারেন। হচ্ছে ইন্টেনিং ক্যান্ডিডেটস প্রসিং 58% মার্ক অ্যাট মাস্টার ডিগ্রি লেভেল, তার মানে হচ্ছে প্রথম যেটা উদয়পুর কলেজে ছিল, যেমন
এটার মধ্যে কিন্তু আপনাদের 58% মার্কস দরকার পড়বে মাস্টার ডিগ্রি লেভেলে এবং 5% রিল্যাক্সেবল এজের মধ্যে থাকবে এসসি এসটি পিএইচ অর পিএইচডি ক্যান্ডিডেটের জন্য। তো বন্ধুরা, এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারেস্টেড থাকবেন তারা কিন্তু সমস্ত রেলিভেন্স ডকুমেন্টগুলো সাথে নিয়ে, যেমন মার্কশিট, সার্টিফিকেটস এবং অ্যাপ্লিকেশন সাথে নিয়ে আপনারা কিন্তু যাবেন। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনের কথা বলতে গিয়ে যে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে সেই অ্যাপ্লিকেশনটা অ্যারেঞ্জ করে দিয়েছি, সেখান থেকে আপনারা নিয়ে সেই ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে পারেন। তো বন্ধুরা, সর্বশেষ বলতে গেলে নেতাজি সুভাষ মহাবিদ্যালয় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ দুটোর মধ্যে যে গেস্ট লেকচারের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে এ নিয়ে বন্ধুরা আমরা ডিটেলস আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে। যদি বন্ধুরা আপনাদের কোনো প্রকার ডাউটস থাকে কোনো বিষয়ে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ।